গুড মর্নিং, নমস্কার। টিএফএল চ্যানেলে সবাইকে স্বাগত। টিএফএল মানে ট্রাভেল, ফুড অ্যান্ড লাইফস্টাইল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার কাছে দিনটা খুব স্পেশাল, সবাই যেরকম হয়। আজকে আমার জন্মদিন, সো আজকে কালকে রাত্রিবেলা অনেক ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম যে একটু ভিডিও করব, বিকজ কালকে আমি ফ্রুট কেক বানিয়ে রেখেছি আজকের জন্য, যেহেতু আজকে সময় পাওয়া যায় না, তো কালকে সেটার ভিডিও করতে পারিনি। একা হাতে খুব টাফ হয়ে যায় ভিডিও করে কাজ করাটা। আর সেকেন্ড হচ্ছে, আমার যেহেতু দুটো কেকের রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, সেই জন্য আমি আলাদাভাবে আর ভিডিও করিনি। চলুন দেখি কেকটা কেমন হয়েছে। এই যে পানির মধ্যে বসিয়ে রেখেছি যাতে পিঁপড়ে না হয়, এই হচ্ছে আমার ফ্রুট কেক। আমি এই ফ্রুট কেক খেতে খুব ভালোবাসি, ওই জন্য এই ফ্রুট কেকটা, সবাই অ্যাকচুয়ালি এই ফ্রুট কেক খেতে খুব ভালোই বাসে। আর খুব সফট, একদম স্পঞ্জি একটা ফ্রুট কেক। এটাকে একটু পিস করে নেবো এখন। কেকের ভিতরটা একটু দেখাই, এই হচ্ছে কেকের ভিতরটা, সফট অ্যান্ড স্পঞ্জি। একটু দেখাই, আজকে আম্মু আমার জন্য পায়েস রান্না করছে। যদি আমি খুব কম পরিমাণে মিষ্টি খাই, একটু পায়েস খেতে হয় সেই জন্য। আম্মু কিছু বলো। আজকে ছেলের জন্মদিন, তাই একটু পায়েস করছি। পরমান্ন খেলে হাইট বৃদ্ধি হয়, ছোটবেলা থেকে এটাই শুনে আসছি। সেই পায়েসের আরেক নাম হচ্ছে পরমান্ন, অর্থাৎ পরমায়ু বৃদ্ধি কামনার জন্য এই পায়েস রান্না করা হয়। আমি যদি বিশ্বাসী নই বলতে দাও। এটা হচ্ছে পায়েসের চাল, এটা দুধ, আর এখানে বাকি বাতাসা, চিনি, সমস্ত ইনগ্রিডিয়েন্টস আছে। সো পায়েসটা এখন রান্না হবে। এখন এখানে চিকেন রাখা আছে, এগুলোকে আমি ধুয়ে সব ম্যারিনেট করব। এই তিনটে বক্সেই চিকেন আছে। আজকের মেনু হচ্ছে রাতে চাইনিজ ফ্রাইড রাইস আর গ্রেভি চিলি চিকেন। তো আজকে অনেক তরজি, রান্নার অনেক ঝামেলা রয়েছে, জানি না কতটা ভিডিও করতে পারবো। বিকেলবেলায় দিদি আসবে, দিদির বর আসবে, মেয়ে আসবে, তো সবটা হয়তো করে দেখাতে পারবো না, ওই মাঝে মাঝে যেটুকু সম্ভব। আর এছাড়াও আমার রান্নার অ্যাকচুয়ালি চাইনিজ অনেক রেসিপি আছে রেডি করা ফোনেতে, বাট আমি ওগুলো এডিটিং করে এখনও ছাড়তে পারিনি। তার কারণ হচ্ছে সময় পাচ্ছি না, সেই জন্য ওই রান্নার রেসিপিগুলো আমি দিয়ে দেবো পরে পরে সময় সুযোগ করে। আজকে একটা ওভারঅল ব্লগ ভিডিও করবার আমি চেষ্টা করব। আজকে সারাদিন ভেবেছিলাম যে কি কি রান্না বান্না হলো সেগুলো দেখাবো, কিন্তু আমার ভাগ্নি ক্যামেরা করে, ও আজকে আসতে অনেক লেট করে দিয়েছে, ওই জন্য আমি দেখাতে পারিনি। এবার এত পরিমাণে রান্না বান্না, যে কারণে আমি আলাদা করে আর কোনোভাবে ব্লগ করার সুযোগই পাইনি। এই যে এখন ফ্রাইড রাইস মেশাচ্ছি, একটু দেখাও দর্শকদেরকে। এটা হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস। আচ্ছা, ওপরে চিলি চিকেন আছে, একটু গিয়ে দেখি দাও। ওয়াও, খুব সুন্দর হয়েছে চিলি চিকেনটা, খেলে বুঝতে পারবো। তাও তো জর্দার রান্না সবসময় ভালো হয়। আমরা এখানে সেলিব্রেট করতে এসেছি, প্রচুর আনন্দ করব, সবাই থাকবেন। আপনার এই যে আমি আমি একটু দেখাই, এটা হচ্ছে বিলকিস বেগমেদেরকে আমার ব্লগে আগেও এনেছি, আপনারা সবাই দেখেছেন। এরা আজকে আমার বার্থডেতে অনেক অনেক দোয়া করছে, অনেক অনেক আশীর্বাদ দিচ্ছে আমাকে। এটা হচ্ছে মিস্টার খান, একে আপনারা দেখেছেন। এটা হচ্ছে আমার দিদি হাজবেন্ড, আমার জামাইবাবু দুলা ভাই, ঠিক আছে। আর এই পিছনে হচ্ছে শবনমী, হ্যাঁ, সে হচ্ছে আমার ক্যামেরা করে সাহায্য করছে। একেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে আমি এখন কেক কেটে আজকে ভিডিওটা শুরু করছি, মানে বার্থডের ভিডিওটা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jada, happy birthday to you. একটুখানি মুখের কাছে ঠেকা তালেই হবে। কেন ঠেকাবো, কেন খা খা, তুই স্বাস্থ্য সম্পর্ক অত সচেতন, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি দেখাই, সেটা হচ্ছে আম্মুকে। আম্মু এখানে বাড়াবাড়ির কি সব কাজ করছে আমি জানি না। আমটা দেখি, আম্মু মুখটা একটু দেখাও। আম্মু আম কাটছে, আম কাটছে জামাইয়ের জন্য। আচ্ছা, ওগুলো তো সব আগেই দেখানো হয়ে গেছে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর এখানে মিষ্টি টিষ্টি আছে।
এটা আমাদের জামাইকে আম দেওয়া হয়েছে, এখন যেহেতু ল্যাংরামের সময়, চৌষা আমের সময়, সেই জন্য আম দেওয়া হয়েছে। ওখানে পায়ে দাওয়াত খাচ্ছে, মজা হয়েছে, কেকের টেস্ট হয়েছে। ঠিক আছে, রাত্রিবেলা খাবার খেয়ে রিভিউ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। স্বপ্নমী, রিভিউ কেমন হয়েছে খেতে? বিলকিস বিলকিস খেয়ে যাচ্ছে শুধু। মিস্টার খান, মজা হয়েছে খেতে? হ্যাঁ দারুণ হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পশু। এই হচ্ছে বোবরানী, আজকে আমার জন্মদিনে 50% কেক, ও আজকে আমার জন্মদিনে 50% উপরে সেলিব্রেট হয়েছে, আর 50% মোমবাতি পড়ে গেছে বাবা, নিচে সেলিব্রেট করছে। হ্যাঁ হ্যাঁ, তারপর বল কিছু, তোর কেমন অনুভূতি? আমার অনুভূতি খুব ভালো, আমার বাজেটটা 50-50 করে সেলিব্রেট হচ্ছে, এটা আমার খুব মজা। তোর বাজেটটা 50-50 করে সেলিব্রেট হচ্ছে? হ্যাঁ, নিচে 50। আর এই যে এখানে সব জিনিসগুলো দেখা, হ্যাঁ এদেরকে আমি বারণ করি, এরা আমার আমাকে একটু ক্যামেরা দেবে, আমি এদেরকে অজস্রবার বারণ করেছি, এরা আমার কোনো কথা শোনে না, শুনবে না। এগুলো জিনিস আজকে আজকে বিকু বাবার জন্মদিন, মানু হাসছে, মানু হাসছে। দেখুন আমার কেক কাটতে খুব লজ্জা করে, কেন আমার কেক কাটতে খুব লজ্জা করে? বয়স কত হলো, একে শুয়ে পড়েছে কেন? কিন্তু ওদেরকে একটু দেখা, এই দেখুন দেখুন বিলার অবস্থা। এ বাবা, এ বাবু তোর না কালকে স্কুল? এই যে এই আরেকটা বাবু, তোর না কালকে স্কুল? শতরূপা ভিডিওটা করছে, ওকে একটু দেখাই। হ্যাপি বার্থডে পশু, আজকে তোর আলটিমেটলি শেষে জন্মদিনটা এসে গেছে, আমরা খুব খুশি। ও আমাকে দিয়ে শেষ হয় না, ওর ছোটটাকে দিয়ে শুরু হয়, আবার ছোটটাকে দিয়ে শুরু হয় না, ওক না এবার ছোট কানুজিকে দিয়ে শুরু হয়। পিউ আমাকে মোমবাতি জ্বালিয়ে সহযোগিতা করেছে, তোকে কি সহযোগিতা মানে সরি, হ্যাঁ মানে আমি আমার বাড়িতে সব আমিই করলাম, কেক কেক বানিয়েছি আমি, কেটেছি উগা আর তোর জন্য আমরা কেক আনিয়েছি। নে এবার কেক কাট। ওকে হ্যাঁ, ও আচ্ছা, টাটা। এই যে ফোনে দিদি জামাই বাবু সব চলে যাচ্ছে, ও ওরা চলে যাচ্ছে, টাটা টাটা। আমি সাদা কেটেছি, ও সাদা কাটছে, বাচ্চা এখানে কি কেউ বাদ গেছে? সবজি সবজি আমার করতে করতে এখানে বসিয়ে দিয়েছে, আমি দেখলাম একবার যে ভিডিও হচ্ছে, হ্যাঁ খুব উঠেছে, খুব ভালো উঠেছে। তুই বল, আমি ধোয়াচ্ছি যে ওকে একে করেছি, আমি এটা নিতে পারলাম না, আমি এটা ফ্রিজ নিতে পারলাম। ও বাবা, ওই দেখ বড় বাবা বসে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই ওই কেকের মধ্যে না, ওই কেকের মিষ্টি আয় না, এই ওর কেকটা দিয়ে দিচ্ছি কৌটোতে, এটা মাছের মেছো, চল এবার ঘুমাবি চল। এই আমাদের একটা
চামচ তো নেই, আমি না কেক তো ফ্রুট কেক এনেছি বলে আমি আনিনি। এই ঠিক আছে, এবার চামচ কি রে? না না, এই গিফটটা একটুখানি খুলে দেখাই। এটা আমি সমস্যাই দিয়েছে, এই যে দাদা আর এই বদ্দি, এই আমার দর্শকদের দেখো না জিনিসটা, এটা এত সুন্দর দেখতে, যেটু কাছ থেকে দেখা রংটা, এটা আমার খুব প্রিয় রং, ডার্ক মেরুন কালার, আর ভীষণ সুন্দর, তার মধ্যে ছোট ছোট প্রিন্ট রয়েছে, এটা একদম দারুণ উপহার দিয়েছে একটা। Thank you.